শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, আবার আমরা বাকি নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের চতুর্থ অধ্যায় মালিকানা বিদ্যুতের ব্যবসা অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করবো। তো শিক্ষার্থী, তোমরা সব বইটি হাতে নাও। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো, আমরা অংশীদার ব্যবসায়ের চুক্তিপত্র সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে। শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসায়ে তো বিভিন্ন অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের বিভিন্ন প্রকার রয়েছে। সেই বিভিন্ন প্রকার অংশীদারগুলোকে কি দেখো, অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণ ব্যবসায়ের বিভিন্ন ধরনের আস্থা, সুযোগ সুবিধা এবং দায়িত্ব কর্তব্য বিবেচনা করে পছন্দ মতো অংশীদার হতে পারেন। বিভিন্ন প্রকার অংশীদারের ধারণা এবং বৈশিষ্ট্যগুলো হচ্ছে, তোমার দেখো, প্রথমে আসে সাধারণ অংশীদার। মূলধন বিনিয়োগ করবে এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনার অংশগ্রহণ করবে। এ ধরনের অংশীদারের দায় অসীম এবং চুক্তি অনুযায়ী লাভ এবং ক্ষতির অংশ পায়। চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসা পরিচালনার জন্য পারিশ্রমিকও পায়। এটা হচ্ছে তোমার সাধারণ অংশীদার। তারপরে আসে তোমার ঘুমন্ত অংশীদার। অংশীদারটা হচ্ছে তোমার অংশীদারি ব্যবসায়ে ঘুমন্ত অংশীদার বলতে, অংশীদারি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবে অংশীদাররা, চুক্তি অনুযায়ী লাভের অংশ পাবে, অংশে অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা অংশগ্রহণ না করে না। অংশীদারের দায়ও কি থাকে? অসীম থাকে। ব্যবসায় কোনো কাজের তৃতীয় পক্ষের নিকটও কি থাকে না? দায়বদ্ধ থাকে না। এটা হচ্ছে তোমার ঘুমন্ত অংশীদার। তারপরে আসো নামমাত্র। নামমাত্র অংশীদারটা কি দেখো, অংশীদারি ব্যবসায়ে অংশীদার এবং ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে না, ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না, চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। অংশীদারদের দায় সাধারণ অংশীদারের মতো অসীম নয়। তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে, তাহলে সে ঋণের জন্য অংশীদারদের নেয় দায়। তারপরে আসো তোমার আপাত দৃষ্টিতে অংশীদার। আপাতদৃষ্টিতে অংশীদারটাকে দেখো, এই জাতীয় অংশীদারগণ ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পর মূলধন উত্তোলন না করে ঋণ হিসাবে ব্যবসায় জমা রাখে। প্রকৃতপক্ষে এই জাতীয় ব্যক্তিগত ব্যবসায়ের বাধা। তবে কোনো সাধারণ অংশীদার বিরোধীয় ঘন বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায় এভাবে থেকে গেলে ব্যবসায় কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়ী হবে। এটা হচ্ছে তোমার আপাতদৃষ্টিতে অংশীদার। তারপরে আসো তোমার সীমিত অংশীদার। সীমিত
সীমিত অংশীদারটাকে দেখো, চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ করে বা আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা করার জন্য অংশীদার হলে তাকে সীমিত অংশীদার বলা হয়। সীমিত অংশীদারদের দায় ব্যবসায় নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ। ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না চুক্তি অনুযায়ী কোনো নাবালক ব্যক্তিও এর অংশীদার হতে পারে। এটা হচ্ছে তোমার সীমিত অংশীদার। তারপরে আসো আচরণের অনুমিত অংশীদার। তারপরে সেক্ষেত্রে দেখো আচরণে অনুমিত অংশীদারটা কি, কোনো ব্যক্তি যদি ব্যবসায়ের অংশীদার না হয়েও মৌখিক কথাবার্তা লেখা বা অন্য কোনো আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেন তাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয়। যদি কেউ তার আচরণ প্রভাবিত হয়ে ঋণ দেয় বা চুক্তি করে তাহলে সে অংশীদারই কি থাকবে, তাই থাকবে। এটা হচ্ছে কোনো আচরণে অনুমিত অংশীদার। তো শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম অংশীদার কত প্রকার, অংশীদার হচ্ছে কোন ছয় প্রকার এবং কী কী, এবং কোন অংশীদারের কতটুকু দায়িত্ব কর্তব্য আছে সেই সম্পর্কে আমরা জানলাম। তো এখন আসো অংশীদারি ব্যবসায়ের কিছু, অংশীদারি ব্যবসাটা কীভাবে বিলোপ সাধন ঘটাবে, কীভাবে সমাপ্তি ঘটাবে সেটা আমরা জানবো। রিজার্ভেশন ও পার্টনারশিপ বিজনেস, এটা আমরা এখন জানবো, বা অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপ সাধারণই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। অংশীদারি আইনের বিধান অনুসারে বিভিন্ন প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায় বিলুপ্ত হতে পারে বা অংশীদারি ব্যবসায় সমাপ্ত হতে পারে। এই সমাপ্ত হতে অংশীদারি ব্যবসাটাকে সমাপ্ত করতে হলে কিছু নিয়ম করা হয়েছে, সেই সকল নিয়মগুলো করতে হবে। নিয়ম অনুযায়ী অংশীদারি ব্যবসাটাকে বিলুপ সাধন করতে হবে বা অংশীদারি ব্যবসাটাকে সমাপ্ত ঘোষণা করতে হবে। সেই নিয়মগুলো কি কি দেখো, প্রথমে আসো সকল অংশীদারের একমত হয়ে বিলুপ সাধন। দেখো সকলে একমত হয়ে বিলোপ সাধন অংশীদারি আইনের 1932 সালের অংশীদারি আইনের 40 নং ধারা অনুসারে সকল অংশীদারের সম্মতিক্রমে এই ব্যবসায় বিলোপ সাধন করতে হবে। তাহলে 40 নং ধারা অনুযায়ী কী করতে হবে, সকল অংশীদারে একমত হয়ে বিলোপ সাধন করতে হবে। তারপরে আসো তোমার বাধ্যতামূলক বিলোপ সাধন।
হচ্ছে তোমার অংশীদারি আনলে, ১৯৩২ সালের অংশীদারি আইনের ১৪১ নং ধারা অনুসারে নিম্নোক্ত দুটি কারণে বাধ্যতামূলকভাবে এই ব্যবসা গ্রহণ করতে পারে। এক হচ্ছে তোমার একজন ব্যতীত সকল অংশীদার অথবা সকল অংশীদার ব্যতীত একজন দলীয় হলে বিবেচিত করে কোনো কার্য দ্বারা ব্যবসাটি আইন বিরুদ্ধ বা অবৈধ হয়ে পড়ে। এই বিভাগে অংশীদাররা ব্যবসাটি বিলুৎসাধন করতে পারে। তারপর আসো বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুৎসাধন। বিশেষ ঘটনা সাপেক্ষে বিরূপ সাধন অংশীদারি আইনের ১৯৩২ সালে অংশীদারি আইনের ৪২ নং ধারা অনুযায়ী অংশীদারি চুক্তিতে উল্লেখিত নিম্নোক্ত যে কোনো কারণে বিরূপ সাধন হতে পারে। প্রথমে আসো ব্যবসায় নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, ব্যবসায় নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে, ব্যবসায়ের কোনো অংশীদারের মৃত্যু হলে, আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে, এই চারটি কারণে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ সাধন হতে পারে। তারপরে আসো বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন। এটা কি দেখো ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪৩ নং ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধনের নিয়মাবলী রয়েছে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তির দ্বারা অন্য অংশীদারদের কাছে ব্যবসা বিলুপের ইচ্ছা প্রকাশ করলে এ ধরনের ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে। তারপরে আসো তোমার আদালতের নির্দেশে বিলুপ সাধন। সেক্ষেত্রে দেখো আদালতের নির্দেশে বিলুপ সাধন। আদালতের নির্দেশে বিলুপ সাধনটা কি অংশীদারি আইনের ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪৪ নং ধারায় বলা হয়েছে, নিম্নোক্ত যে কোনো কারণে আদালত অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঘটাতে পারে। কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃত হলে, কোনো অংশীদারি দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে, কোনো অংশীদারের অসদাচরণের জন্য অংশীদারদের মধ্যে আস্থা এবং বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে, কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে হস্তান্তর করার মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে, ব্যবসায়ী ক্রমাগত লোকসান হয়ে থাকলে এবং লোকসান ব্যতীত ব্যবসা পরিচালনা অসম্ভব হলে, উল্লেখিত কারণ ছাড়াও যে কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত অংশীদারি ব্যবসায় বিলুপ্তির নির্দেশ দিতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা অংশীদারি ব্যবসায়ের বিলুপ সাধন সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা কী কী জানলাম সেগুলি দেখো। শিক্ষার্থীরা, আমরা আজকে শিখতে পারলাম অংশীদারি ব্যবসা কী,
অংশীদারি ব্যবসায় কিভাবে গঠন করা হয়েছে, অংশীদারি ব্যবসায় অংশীদারের প্রকার ব্যবসাসমূহ কী কী, এই সকল বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তারপরে আসো অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য ও চুক্তিপত্র, অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্তু, তারপরে অংশীদারের প্রকারভেদ, অংশীদারদের বিলোপ সাধন, এই সকল বিষয় প্রত্যেকটা বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবগুলি এই প্রশ্নগুলি ভালোভাবে শিখে নিবে এবং পড়াশোনা করবে। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা যৌথ মূলধনী সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।